প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি অনিয়ম আর আন্তর্জাতিক তহবিল সংগ্রহে ব্যর্থতার কারণে বাংলাদেশ কার্বন নিঃসরণে প্রতিশ্রুতি পূরণ করতে পারছে না বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টিআইবি বলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশ হওয়া সত্ত্বেও দূষণকারী দেশে পরিণত হচ্ছে বাংলাদেশ। এর কারণ হিসেবে সংস্থাটি বলছে নবায়নযোগ্য উৎস হতে বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ না করে কয়লা ও এলএনজি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকে গুরুত্ব দেওয়াকে। পরিবেশ সুরক্ষায় নিয়ে প্রকল্পের অর্থায়নে দুর্নীতি অনিয়ম ও রাজনৈতিক বিবেচনায় প্রকল্প অনুমোদন দেওয়াও কার্বন নিঃসরণের অঙ্গীকার পূরণে বাধা বলে মনে করে টিআইবি। 2030 সালের মধ্যে কার্বন নিঃসরণ 5% কমানো এবং আন্তর্জাতিক সহায়তা সাপেক্ষে 15% কমানোর লক্ষ্য থাকলেও প্রতিশ্রুত আন্তর্জাতিক তহবিল সংগ্রহের ঘাটতি রয়েছে উল্লেখ করে স্বল্পোন্নত দেশগুলোকে তহবিল আদায়ে কূটনৈতিক প্রচেষ্টা চালানোর সুপারিশ করেছে টিআইবি। বৃদ্ধির ঝুঁকি সৃষ্টি করবে বর্তমানে যে সরকারের হাতে আমাদের দেশে বাস্তবায়ন নত যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলো আছে তার কারণে। সো এটা আমরা যেটা দেখছি বাংলাদেশ হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের কারণে অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ, অথচ সেই জায়গা থেকে আমরা বাস্তবে যেটা হচ্ছে যে আমরা দূষণকারী দেশে রূপান্তরিত হচ্ছি।